মিটিংয়ে হয় দুর্নীতিকে সমর্থন করার জন্য একটা রেজুলেশন তো পাশ হয় কারণ আমি লোটন খালুরে হ্যাঁ আমার তার কোনো দাম নাই এখানে হাজারে চিৎকার কোনো লাভ নাই যারা সরকারি সমর্থক এবং আমার আমার দলের যিনি এমপি ছিলেন কাজী ফির আমি শ্রদ্ধা সাথে বলবো ইজ এ গুড লিডার বাট উনি ওই সকল জায়গায় উনি ব্যর্থ হয়েছেন সরকারের যে ভূমিকা সেটি সন্তোষজনক নয় আপনি কি মনে করেন ধন্যবাদ এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি আমাদের বিপি নুর এবং বিএনপির খন্দকার মাসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক এবং এসি দেখেন আমি পুরান ঢাকার মানুষ আমি পুরান ঢাকার থেকে আসছি হ্যাঁ একসময় আমি জগন্নাথ ইউনিভার্সিটির হ্যাঁ জগন্নাথ কলেজের বিপি ছিলাম এক সময় আই এম দ্য লাস্ট আমার ডান পাশে যিনি বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আকাশ সম্পর্ক হ্যাঁ হ্যাঁ মানে যখন নূরভাইকে আঘাত করা হতো এজ এ সাধারণ ছাত্র হিসাবে এক ধরনের আমার দুঃখ লাগতো আরেকটু আমি একটা ছোটোখাটো কলেজ হলো তখন এখন তো বিশ্ববিদ্যালয় হয়েছে তখন আমার খারাপ লাগতো একটা বিপিকে আঘাত করতেছে এটা আমি মেনে নিতে পারছিলাম না আজকে বলার একটা সুযোগ আসছে নূর ভাই আপনি অনেক কষ্ট করেছেন তার জন্য আমার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি উত্তর উত্তর মঙ্গল প্রত্যাশা কামনা করি দেখেন পুরান ঢাকার মানুষ আমরা এখানে না অনেক অনেক ধরনের কথা বলতেছি রুল ভাই একটু একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু ন্যাশনাল হাসপাতালে গভর্নমেন্ট বোর্ডের কিন্তু মেম্বার ছিলাম টু টার্মস কাজী ফিরোজ রশিদের আমলে এ মোটামুটি দুর্নীতির কারণে আমি দুইবারই পদত্যাগ করছি কিন্তু আমার পদত্যাগ তারা গ্রহণ করে নাই পরবর্তী সাইদ কখন আসার পর আমাকে আর ওই কমিটিতে রাখে নেই আলহামদুলিল্লাহ আমি বাইচে গেছি কারণ কি মিটিংয়ে ডাক দুর্নীতিকে সমর্থন করার জন্য একটা রেজুলেশন তো পাশ হয় কারণ আমি লোটন কার খালুরে হ্যাঁ আমার তার কোনো দাম নাই এখানে হাজারে জিৎকার কোনো লাভ নাই যারা সরকারি সমর্থক এবং আমার আমার দলের যিনি এমপি ছিলেন কাজী ফিরোজ আমি শ্রদ্ধার সাধে বলবো ইজ এ গুড লিডার বাট উনি ওই সকল জায়গায় উনি ব্যর্থ হয়েছেন তা আজকে ওই বললো না যে একজন অভিজিৎ হালদা উনি ডেঙ্গুতে মারা গেছে ডেঙ্গু যেটা হয়েছে আমি আসার সময় ডাক্তার সাহেবের সাথে কথা বলছি এটা যে ডেঙ্গু এটা হলো শর্ট মানে ম্যাসিভ যেটা এটা থেকে রিটার্ন করা যায় না ওই ডেঙ্গুটা হয়েছিল দেখ আল্লাহ তাকে ব্যস্ত রচিত করুক বা সৃষ্টিকর্তা তাকে সুগ্রভাষিক করুক এখন প্রথম তার একটা বিল হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা বোধহয় রাইট রং ওইটা মকুব করেছে ওই কল্যাণ ফ্রান্ডেড ট্রাস্টের থেকে আরও দশ হাজার টাকা নিয়েছে মানে এটা তার একটা প্যাশেন্ট গেলে প্রথম পাঁচ হাজার তারপর দশ হাজার কিন্তু দশ হাজার টাকা দেওয়ার পর তারা এটা মানতে রাজি হয়নি এখন আপনারা বলতেছে সরদ্বী কলেজের ছাত্র বা কবি নজরুল কলেজের ছাত্র নুরভাই আপনি এখানে গিয়েছেন ঘর আচ্ছা ওইখানে মজার বিষয় হলো এক থেকে দেড় কিলোমিটার রাস্তার মধ্যে তেরোটা কলেজ একটা ইউনিভার্সিটি এক থেকে দেড় কিলোর মধ্যে মধ্যে লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি অ্যান্ড কলেজ সেন্ট জেভিয়াস অ্যান্ড কলেজ কবি স্কুল অ্যান্ড কলেজ মহানগর মহিলা কলেজ এক কলেজ ইসলামী স্কুল কলেজ সেন্ট্রাল গার্লস স্কুল পগজ স্কুল মুসলিম স্কুল বাংলাবাজ গার্লস স্কুল ইস্ট বেঙ্গল স্কুল জুবলি স্কুল কলেজের স্কুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল মেডিকেল কলেজে একটা ইনস্টিটিউশন আছে এতগুলির পর তারপর এই দেড় কিলোর মধ্যে কিন্তু তো অনেকে বলেছে যে সরদি কলেজে ছাত্র কি লাগোয়া তো সব আবার হলো কোর্ট ঢাকা কোর্ট জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট তা একেবারে লাগোয়া সেখানে হয়তোবা এখন যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেলের ইস্পোতারা উনি এই ইনস্টিটিউশনটাকে খুব রিটায়ার প্রফেসর ইস্পাতারা শক্তভাবে এটাকে একটা ন্যাশনাল হাসপাতালকে তৈরি করছে এই ন্যাশনাল হাসপাতালে যদি ইতিহাস হল স্বদেশ আন্দোলনে টাকা দিয়ে এই ন্যাশনাল হাসপাতাল করে হ্যাঁ এখন আপনি আমার বলবেন তুমি জানল থেকে আমার আব্বা এটার ডাক্তার ছিল আমার আব্বা নাইনটিন ফিফটি টুয়ে এই ইনস্টিটিউশনে বিপি ছিল হ্যাঁ হ্যাঁ ওই বিপি ছিল সেই হিসাবে আমি আমার আব্বা থেকে তার জন্য এটাও এটাকে উপকার করতে চাই সবসময় আমি এটা হলো আমার মনের মজাতে কাজ করে আমার বাবা যেহেতু এখানে এসা ছিল হরগঙ্গা থেকে আড়াই হাজার থেকে হরগঙ্গা থেকে এখানে আসছে এখন কলেজ কর্তৃপক্ষ এখন তো আর কোনো অবস্থা নাই সাহিত্য কোনো টিম নাই প্রিন্সিপাল ছিল হয়তো সরাদি কলেজে ছেলেদেরকে ডাকতে বা কবি নজরুলের ছেলেদেরকে ডেকেছে হসপিটালগুলোতে প্রায় যে ঘটনাটা ঘটে কেউ মারা গেলে ভুল চিকিৎসার অভিযোগে একটা অভিযোগ তুলে সেখানে আন্দোলন ডাক্তারদের মারামারি এটি আসলে কতটা জাস্টিফাইড না এগুলি তো ধরে এডুকেশনের দরকার তদন্ত হতে পারে ভুল হতে পারে অনেক সময় মিস্টেক হয় না যে তা বলবো না তবে সবকিছু তো একেবারে হান্ড্রেড না হ্যাঁ আমি ডাক্তারের সাথে তো কথা বললাম ওদের করার কিছু ছিল না সিমটমটা ওতে একেবারে লো পর্যায়ে চলে গিয়েছিল তাই সেখানে উনি মারা গেছে তা আমি এখন কলেজের দুই কলেজের ছাত্র করে ডেকে নিয়ে আসছিলো এখন তো ধরেন কোনো গভর্নমেন্ট বডি বডি নাই যে গিয়ে কথা বলবে হ্যাঁ ওই কলেজের ছেলে হচ্ছে এখন অনেক জায়গায় শুনতেছি তাদেরকে টাকা দিয়ে আছে না ওই যিনি দায়িত্বে আছেন ওই ভদ্রমূল্যের টাকা তো দূরের কথা সামনে কেউ যেতে পারে না

আমরা আমরা সবগুলি কলেজ আমরা কলেজ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ এগুলি সবকিছু মিলে একটা পরিষদ কিন্তু এত বড় একটা রাষ্ট্র থাকার পরে কলেজকে দায়িত্ব নিতে হবে এটি কেন কারণ এখন তো বডি নাই হ্যাঁ এখন তো কোনো সংগঠনের কোনো আধিপত্য তেমন অবস্থা নাই এই কারণে ছাত্র সংসদ নির্বাচন দরকার এই কারণে কলেজগুলো কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলে হয় কি তাইলে তাদের আন্ডারে ছাত্ররা থাকে এবং তাদের কথা শুনেও তারা ওইভাবেই ইনস্টিটিউশনকে কলেজকে বা ইউনিভার্সিটিকে পরিচালিত করে হ্যাঁ তো আমার মতে ছাত্র সংসদ নির্বাচন দরকার আরেকটা হল গত সোমবারের থেকে এই ঘটনাগুলি ঘট ঘটছে এখানে কিন্তু স্কুলের স্কুলের পুরো অফিস কক্ষি ভাঙচুর হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এর আগে আওয়ামী সরকার ক্ষমতা যখন ছিল লাস্ট অব দি পাঁচ তারিখের আগে স্কুলকে ভাঙচুর করা হয়েছে যেটা মেনে নেওয়া যায় না সেংরি স্কুল একটা ইংলিশ মিডিয়াম স্কুল একটা একটা ফরেন স্কুল হ্যাঁ সেন্ট গ্রেগেরি হাই স্কুল অ্যান্ড কলেজ এখন সেন্ট জেভিয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ